সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এইচএসসি লেভেলের শিক্ষার্থীদের ইংরাজি সেকেন্ড পেপারের আমরা ধারাবাহিক ক্লাসগুলোর মধ্যে আমরা গ্যাপ ফিলিং উইথ ক্লুজ বাই ইউজিং সাম স্পেশাল ওয়ার্ডস অর ফ্রেজ এই অংশটির তৃতীয় ক্লাসটি আমরা এখন নেব, অর্থাৎ তৃতীয় লেকচারটি আমরা নেব। এখন আজকে আমরা চারটি ক্লুজ নিয়ে আলোচনা করব। প্রথমটা হলো ইউজ টু, দ্বিতীয়টা হলো ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম অর ইট ইজ অ্যাবাউট টাইম, থার্ড ক্লুটি হলো নো সুনার হ্যাড ডট 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 দেন অর স্কেসলি হ্যাড ওয়েন অর হার্ডলি হ্যাড ওয়েন বা বিফোর, এবং আমরা এটা মডেল ডেয়ারে আলোচনা করব, মডেল অক্সিলারি। তাহলে শিক্ষার্থীরা প্রথম আমরা দেখি ইউজ টু ব্যবহার। ইউজ টু আমরা ইউজ টু সাধারণত বসায় কোনো অতীত অভ্যাস বোঝাতে, অতীত অভ্যাস, অতীতে কোনো কাজ হতো, নিয়মিত হতো, প্রায় হতো, এ ধরনের বোঝাতে ইউজ টু ব্যবহৃত হয়। তো আমরা ইউজ টু এর যদি স্ট্রাকচারটা দেখি, ইউজ টু এর পর ভার্বের বেস ফর্ম হয়, এবং আরেকটি স্ট্রাকচার হলো যদি ইউজ টু এর পূর্বে গ্যাট, গট অথবা বিভাগ থাকে, তখন ইউজ টু এর পরবর্তী ভাবটি বা প্লাস আইএনজি হয়ে যায়। তাহলে আমরা দেখব ইউজ টু এর ব্যবহার। আই ইউজ টু ফিশ ইন দা, আই ইউজ টু ফিশ ইন দা পন্ড, অর্থাৎ আমি মাছ ধরতাম, অতীত অভ্যাস বোঝাতে ইউজ টু ফিশ ইন দা পন্ড। আরেকটু ধরে দিই আমি শি, উদাহরণকে আমরা দ্বিতীয় স্ট্রাকচারে নিয়ে যাই, তাহলে আমরা লিখতে পারি আই ওয়াজ ইউজ টু ফিশিং ইন দা পন্ড, অথবা লিখতে পারবো আই গট ইউজ টু ফিশিং ইন দা পন্ড। আমরা যদি এই উদাহরণটা লিখি, তাহলে আমরা লিখতে পারি শি ওয়াজ অর শি গট ইউজ টু প্লাকিং ফ্লাওয়ার্স। তাহলে শিক্ষার্থীরা আমরা এখন দেখলাম ইউজ টু এর দুটি ব্যবহার, একটা ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর একটি ইউজ টুর আগে যদি আমরা গ্যাট, গট বা বিভাব ব্যবহার করি, তাহলে আমরা পরবর্তীতে ইউজ টুর পরে আমরা ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করতে পারবো, ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করতে পারবো ইউজ টু এর পরে যদি তার আগে গ্যাট, গট বা আমরা বিভাব ব্যবহার করি। আজকে দ্বিতীয় যে ক্লুজটা নিয়ে আলোচনা করব, সেটি হলো ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম, এখানে হাই টাইমের পরিবর্তে আমরা ইট ইজ অ্যাবাউট টাইম লিখতে পারবো।
তো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর অর্থ হল সাধারণত কোনো কাজ করার জন্য সঠিক সময় হয়েছে এরকম বোঝাতে আমরা ইট ইজ টাইম ব্যবহার করি। অর্থাৎ ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের অর্থ হলো উপযুক্ত সময়, উপযুক্ত সময়। তাহলে আমি একটা স্ট্রাকচার দেখি, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম বোঝাতে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম যদি বোঝাই, এর পরবর্তী যে ভার্বটি থাকবে সেটি পাস্ট ফর্মে হয়, সেটি পাস্ট ফর্মে হবে। যেমন আমাদের যাত্রা শুরু করার এই তো সময়, ইট ইজ টাইম উই স্টার্টেড, উই স্টার্টেড আওয়ার জার্নি। ইট ইজ হাই টাইম উই স্টার্টেড আওয়ার জার্নি, আমাদের যাত্রা শুরু করার এই তো সময়। আমরা যদি আরেকটা লিখি, ইট ইজ অ্যাবাউট টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম ইউ টুক আর্জেন্ট, ইউ টুক আর্জেন্ট স্টেপস, ইউ টুক আর্জেন্ট স্টেপস। তাহলে আমরা দেখলাম এখানে টুক ভার্বের পাস্ট ফর্ম এবং আগের সেন্টেন্সে উই স্টার্টেড আওয়ার জার্নি পাস্ট ফর্ম। আমরা একটা স্ট্রাকচার দেখাই, যদি ইট ইজ টাইম ব্যবহার না করে আমরা ইট ওয়াজ টাইম ব্যবহার করি, ইট ওয়াজ টাইম অর ইট ওয়াজ হাই টাইম, ইট ওয়াজ টাইম অর ইট ওয়াজ হাই টাইম যদি আমরা ব্যবহার করি, তখন আমাদের পরবর্তী ভার্বটি কিন্তু পাস্ট পারফেক্ট ফর্মে হবে, অর্থাৎ আমাদের একটা হেডের ব্যবহার করতে হবে। আমি আবার বলি, যদি আমরা ইট ইজ টাইম ব্যবহার না করি ইট ওয়াজ টাইম অথবা ইট ওয়াজ হাই টাইম ব্যবহার করি, তখন পরের ভার্বটি পাস্ট পারফেক্ট ফর্মে হবে। আমরা একটা উদাহরণ লিখি, ইট ওয়াজ টাইম ইউ হ্যাড, ইট ওয়াজ টাইম ইউ হ্যাড টেকেন সাম আর্জেন্ট স্টেপস, ইউ হ্যাড টেকেন সাম আর্জেন্ট স্টেপস। তাহলে আমরা দেখি ইট ওয়াজ টাইম ওয়াজ, তাই এখানে একটি পাস্ট পারফেক্টের হেড আসছে এবং হেডের পরে পারবে পাস্ট পার্টিসিপল হয়েছে। আমরা আরেকটা উদাহরণ যদি লিখি, ইট ওয়াজ অ্যাবাউট টাইম ইউ হ্যাড শেকেন, ইউ হ্যাড শেকেন ইয়র ব্যাড হ্যাবিটস অফ, তোমার বাজে অভ্যাস ঝেড়ে ফেলার এই তো সময়। তাহলে আমরা দেখি এখানে ইট ওয়াজ অ্যাবাউট টাইম, তাই এখানে একটা পাস্ট পারফেক্ট একটা হেড আসছে এবং এরপরে বারবে পাস্ট পার্টিসিপেল হয়েছে সেইকেন। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখলাম ইট ইজ টাইম এবং ইট ওয়াজ টাইমের দুটো স্ট্রাকচার, একটা হলো ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম থাকলে বারবে পাস্ট ফর্ম হয়, এবং আমরা আরেকটা দেখলাম ইট ওয়াজ টাইম এবং ইট ওয়াজ হাই টাইম থাকলে বারবে পাস্ট পারফেক্ট ফর্ম হয় অথবা একটা হেড আসে। এখন আমরা পড়তে যাব আজকে আমাদের যে তৃতীয় যে আমরা যে তৃতীয় ক্লুজগুলো পড়ব, সেটা হলো নো সুনার হ্যাট ডট 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 দেন, আমরা এই স্ট্রাকচারটি পড়ব। আমরা জানি নো সুনার হ্যাডের পর যে ভার্বটা থাকবে সেটা পাস্ট পার্টিসিপল ফর্মে হয়, এবং আমাদের মনে রাখতে হবে দেনের পরে যে ভাবটি থাকবে সেটি পাস্ট ইন্ডিফিনিট ফর্মে হবে। তাহলে আমরা একটু দেখি, নো সুনার হ্যাড এর যে বাংলাটা আমরা পাই সেটা হলো যেতে না যেতেই
বা পৌঁছতে না পৌঁছতে, এ ধরনের হয়। আমরা একটা উদাহরণ লিখি, নো সুনার হ্যাড দ্য ট্রেন রিচড দ্য স্টেশন, যেই মাত্রই না ট্রেনটি স্টেশনে পৌঁছল, দেন উই গট অন ইট, আমরা তৎক্ষণাৎ উঠে গেলাম ট্রেনটাতে, যে মাত্র না পৌঁছলো আমরা ট্রেনটাতে উঠে গেলাম। আমরা একটু ক্লুজগুলো দেখি, নো সুনার হ্যাড, এরপর দেখে আমরা দেখবো হ্যাডের পরে বারবার পাস্ট পার্টিসিপল রিচড, আমরা দেখতে পাচ্ছি এখানে দেন, এবং দেনের পরে আমরা পাচ্ছি বারবার পাস্ট ফর্ম। আমরা একটা উদাহরণ করি, নো সুনার হ্যাড দ্য রেইন, যে মাত্র না বৃষ্টি থামলো, নো সুনার হ্যাড দ্য রেইন স্টপড, নো সুনার হ্যাড দ্য রেইন স্টপড, দেন উই রিটার্নড হোম, যে মাত্র না বৃষ্টি থামলো আমরা বাড়ি ফিরলাম। আমরা একটু ক্লোজগুলো দেখি, এখানে নো সুনার, নো সুনারের পরে হ্যাড, হ্যাডের পরে বারবার পাস্ট পার্টিসিপল স্টপড, এরপরে ক্লু হলো আমাদের দেন, এবং এর পরবর্তী ভার্বটা হলো রিটার্ন পাস্ট ইনডেফিনিট ফর্মে। তাহলে শিক্ষার্থীরা আমরা একটু দেখি আবার, নো সুনার হ্যাড, হ্যাডের পরে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, এরপর দেন, এবং এর পরবর্তী ভার্বটা হবে পাস্ট ইনডেফিনিট ফর্মে। আমরা নো সুনারের আরেকটা আমরা স্ট্রাকচার দেখি, নো সুনারের আরেকটা স্ট্রাকচার, যদি নো সুনারের পর যদি হ্যাড না থাকে, যদি উইল থাকে, তাহলে আমরা দেখব পরবর্তী ভার্বটা হবে বেস ফর্মে, এবং এরপরে দেন, এবং এরপরে যে ভার্বটা থাকবে তা হবে ফিউচার ফর্মে, তা হবে ফিউচার ফর্মে হবে। আমি আবার বলি, নো সুনারের পরে যদি আমরা উইল পাই, তাহলে উইলের পরে যে যে ভার্বটি থাকবে সেটা বেস ফর্মে হবে, এরপরে দেন বসবে, এবং তারপরে যে ভার্বটি হবে সেটা হবে ফিউচার ফর্মে। তাহলে আমরা একটু উদাহরণগুলো দেখি, নো সুনার উইল, নো সুনার উইল হি কল আস, নো সুনার উইল হি কল আস, দেন উই উইল জয়েন দ্য পার্টি, উই উইল জয়েন দ্য পার্টি, অর্থাৎ সে আমাদেরকে ডাকা মাত্র আমরা পার্টিতে জয়েন দেব। তাহলে আমরা দেখি, নো সুনারের পরে উইল বসছে, উইলের পরে বেস ফর্ম কল, এরপরে ক্লু হলো দেন, এবং এরপরে আমরা একটা ফিউচার ফর্ম দেখতে পাচ্ছি, উইল জয়েন। শিক্ষার্থী, আমরা নো সুনার হ্যাডের মতোই, অর্থাৎ একই সদৃশ্য, আমরা যে স্ট্রাকচারটি আমরা পড়তে যাব সেটা হলো স্কেয়ার্সলি, FERCELY, স্কেয়ার্সলি হ্যাড, আমরা জানি হ্যাডের পরে বারবার পাস্ট পার্টিসিপল হয়। এরপর আমরা কিন্তু দেন ব্যবহার করতে পারবো না, আমরা ব্যবহার করব ওয়েন, এবং এরপরে যে ভার্বটি থাকবে সেটা হবে পাস্ট ফর্মে। নো সুনার হ্যাড, স্কেয়ার্সলি হ্যাড এবং হার্ডলি হ্যাড, এর বাংলা কিন্তু একই। তা আমরা একটা উদাহরণ দেখি আরেকটা স্কেয়ার্সলি হ্যাডের, স্কেয়ার্সলি হ্যাড দ্য সান রিজন, যে মাত্র না সূর্য উঠল, ওয়েন উই লেফট দ্য টাউন, যে মাত্র না সূর্য উঠল আমরা শহর ছেড়ে বেরিয়ে গেলাম। তাহলে আমরা একটু দেখি ক্লুজগুলো, স্কেয়ার্সলি হ্যাড, বারবার পাস্ট পার্টিসিপল রিজন, এরপরে ক্লু হলো ওয়েন, এবং এরপর আমাদের বারবার পাস্ট ফর্ম। আমার একটা উদাহরণ দেখি, স্কেয়ার্সলি হ্যাড দ্য টিচার, স্কেয়ার্সলি হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম, স্কেয়ার্সলি হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম, ওয়েন
উই স্টুড আপ। যে মাত্র না শিক্ষক ক্লাসে ঢুকলো আমরা দাঁড়িয়ে গেলাম, স্কেয়ার্সলি হ্যাট ফ্লু, হ্যাটের পরে পাস পার্টিসিপল এন্টার্ড। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্লু হলো ওয়েন এবং এরপরে ভার্বের পাস্ট ফর্ম স্টুড। আমরা যাচ্ছি স্কেয়ার্সলি হ্যাডের মতোই, অর্থাৎ নো সোনার হ্যাডের মতোই আরেকটি স্ট্রাকচার, সেটা হলো হার্ডলি হ্যাড ডট 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 ওয়েন অথবা বিফোর। আমরা জানি হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয় এবং ওয়েন বা বিফোরের পরে ভার্বের পাস্ট ফর্ম হবে। আমরা একটু উদাহরণ দেখি, হার্ডলি হ্যাড দ্য রেইন স্টার্টেড, যখন বৃষ্টি শুরু হলো, বিফোর অর ওয়েন হি টুক এ শেল্টার, হি টুক এ শেল্টার আন্ডার এ শেড। আমি আবার বলি, হার্ডলি হ্যাড দ্য রেইন স্টার্টেড, যে মাত্রই না বৃষ্টি শুরু হলো, ওয়েন অথবা বিফোর হি টুক এ শেল্টার আন্ডার এ শেড, সে একটা ছাউনির নিচে সে আশ্রয় নিল। আমরা হার্ডলি হ্যাডের আরেকটি এক্সাম্পল করি, হার্ডলি হ্যাড দ্য পলিশ arrived before or when the mob dispersed. পুলিশ যখন আসলো তখন জনতা ছত্রভঙ্গ হয়ে গেল। তাহলে পুলিশ যখন আসলো তখন জনতা ছত্রভঙ্গ হয়ে গেল, উচ্ছৃঙ্খল জনতা তখন ছত্রভঙ্গ হয়ে গেল। আমরা একটু ক্লুগুলো দেখি, হার্ডলি হ্যাড, হার্ডলি হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যারাইভড, এরপর আমরা ক্লু পাচ্ছি ওয়েন বা বিফোর, এবং এরপর আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল পাচ্ছি ডিসপার্সড। তাহলে শিক্ষার্থীরা আমরা আজকে আমাদের শেষ যে ক্লু এর ব্যবহার শিখব সেটা হলো ডেয়ার, DARE। ডেয়ারের অনেকগুলো ব্যবহার আমরা দেখব আজকে। ডেয়ারের তো ডেয়ার ভার্বটি সাধারণত রেগুলার ভার্ব অথবা লেক্সিক্যাল ভার্ব, এটা মডাল অক্সিলারি, এটা অ্যানোমালাস ফাইনাইট হিসেবে ব্যবহৃত হয়। আমি একটু লিখি, এটা একটা লেক্সিক্যাল ভার্ব অর দ্যাট ইজ কল রেগুলার ভার্ব। এটা হতে পারে মডাল অক্সিলারি, এটা হতে পারে অ্যানোমালাস ফাইনাইট। তাহলে আমরা এই মডালের এই ডেয়ারের এই ভূমিকাগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রধানত ইন্ট্রোগেটিভ ও কন্ডিশনাল সেন্টেন্সে এবং নেগেটিভ সেন্টেন্সে ডেয়ার ব্যবহৃত হয়। আমি আবার বলি, প্রধানত ইন্টারোগেটিভ ও কন্ডিশনাল সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সে ডেয়ার ব্যবহৃত হয়। যেমন ডে ইউ জাম্প, ডে ইউ জাম্প ডাউন ফ্রম দ্য রুফ। তাহলে আমি আবার বলি, প্রধানত ইন্টারোগেটিভ ও কন্ডিশনাল সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সে আমরা ডেয়ারের ব্যবহার দেখব। আমরা প্রথমটি দেখলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং সেন্টেন্সটা আমি একটু পড়ি, ডে ইউ জাম্প ডাউন ফ্রম দ্য রুফ, এখানে
ইন্টারগেটিভ সেন্টেন্সে ডিয়ারের ব্যবহার দেখলাম। আমরা একটা নেগেটিভ সেন্টেন্সে ডিয়ারের ব্যবহার দেখি। আই ডেন্ট ডু ইট, তাহলে আমরা দেখলাম যে এখানে নেগেটিভ ব্যবহার ডেয়ারের, আমি এটি করতে সাহস করি না। এরপর আমরা একটা কন্ডিশনাল দেখি ডেয়ারের ব্যবহার, আই ডোন্ট নো ওয়েদার হি ডেয়ার গো দেয়ার, আই ডোন্ট নো ওয়েদার হি ডেয়ার গো দেয়ার, অর্থাৎ সে ওখানে যা যেতে পারবে কি না, যাওয়ার সাহস আছে কি না আমি তা জানি না। এখানে ওয়েদার দিয়ে সাধারণত কন্ডিশন বোঝাচ্ছে। তাহলে আমরা ডেয়ারের প্রথম যে তিনটি ব্যবহার তা দেখলাম। প্রথমটি হলো ইন্টারোগেটিভের ক্ষেত্রে ডেয়ারের ব্যবহার, দ্বিতীয় হলো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডেয়ারের ব্যবহার, এবং তৃতীয় হলো কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে ডেয়ারের ব্যবহার। এখন আমরা দেখব ডেয়ারের পরবর্তী ব্যবহার, তা হল যথেষ্ট উদ্ধত হওয়ার অর্থে, অ্যারোগেন্ট হওয়ার অর্থে, ইম্পিউডেন্ট ইনাফ এর ক্ষেত্রে ডেয়ার ব্যবহৃত হয়। আমি বলি এটাকে বলা হয় ইম্পিউডেন্ট ইনাফ, অর্থাৎ যথেষ্ট উদ্ধত হওয়া অর্থে, যথেষ্ট উদ্ধত হওয়া অর্থে আমরা ডেয়ারের ব্যবহার দেখব। হাউ ডেয়ার হি সে সাচ রুট থিংস অ্যাবাউট মি, আমি আবার বলি, হাউ ডে হি সে সাম রুট থিংস অ্যাবাউট মি, তাহলে এর বাংলাটা হলো সে আমার সম্পর্কে এমন রূঢ় কথা বলতে সাহস পায় কিভাবে, সে আমার সম্পর্কে এত রূঢ় কথা বলতে সাহস পায় কিভাবে। আমরা একটা উদাহরণ দেখি, ডোন্ট ডে ডু দ্যাট অ্যাগেইন, এই বাংলাটা হলো এমন কাজ করতে আর সাহস করবো না। তাহলে আমরা এখানে দেখলাম ডেয়ারের ব্যবহার কখন ব্যবহৃত হয়েছে, ইম্পিউডেন্ট ইনাফ অথবা যথেষ্ট উদ্ধত হওয়ার ক্ষেত্রে আমরা এখানে দেখলাম ডেয়ারের ব্যবহার। আমরা আবার যাচ্ছি ডেয়ারের ব্যবহার শিখতে নতুন একটি, এটা হলো নেগেটিভ সেন্টেন্সে টু সহকারে বা টু বিহীন যে ডেয়ার বসে তা, এটাকে বলা হয় ডেয়ারের, এটাকে বলে ডেয়ারের নন অ্যানোমালাস ফাইনাইট, এই ব্যবহারটাকে আমরা বলবো ডেয়ারের নন অ্যানোমালাস ফাইনাইট। অর্থাৎ আমরা এখানে দেখব ডেয়ার নেগেটিভ এর ক্ষেত্রে টু সহ অথবা টু ছাড়া আমরা ডেয়ারের ব্যবহার দেখব। যেমন আমরা যদি দেখি টু সহ ডেয়ারের ব্যবহার, তখন হবে আই ডোন্ট ডে টু গো দেয়ার, তাহলে আমরা এখানে দেখলাম ডেয়ারের পরে টু বসছে, আই ডোন্ট ডেয়ার টু গো দেয়ার। আমরা যদি টু ছাড়া যদি আমরা ডেয়ারের ব্যবহার দেখি, তাহলে হবে আই ডোন্ট ডেয়ার গো দেয়ার, তাহলে এই সেন্টেন্সটিতে ডেয়ারের পরে টু বসছে, এই সেন্টেন্সটি ডেয়ারের পরে টু বসেনি বা উজ্জ্বল আছে, তাহলে এখানে আমরা ডেয়ারের দুটো ব্যবহার দেখলাম। আমরা একটা উদাহরণ দেখি, আই ওয়ান্ডার হাউ, আই ওয়ান্ডার হাউ হি ডেয়ার্স, আই ওয়ান্ডার হাউ হি ডেয়ার্স টু সে সাচ থিংস, আমি আমার বলি, আই ওয়ান্ডার হাউ হি ডেয়ার্স টু সে সাচ থিংস,
এখানে টুটাকে আমরা এভাবেও রাখতে পারি, অথবা আমরা এটাকে উজ্জ্ব রাখতে পারি, হাইট রাখতে পারি। তাহলে আমরা এখন পড়লাম ডেয়ারের নন অ্যানোমালাস ফাইনাইট হিসেবে ব্যবহার। ডেয়ারকে আমরা যখন নেগেটিভ হিসেবে ব্যবহার করব, তখন এর সাথে আমরা ইনফিনিটিভ টু এর ব্যবহার করতেও পারি অথবা নাও করতে পারি, সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখব ডেয়ারের আর কিছু ব্যবহার দেখব আমরা, সেটা হলো ডেয়ারের প্রেজেন্ট, পাস্ট এবং ডেয়ারের আমরা ফিউচার টেন্সে ব্যবহারগুলো আমরা দেখব। এখন আমি যদি বলি কালাম, ম্যাট, জামাল, ইয়েস্টারডে, কামাল, ম্যাট, জামাল, ইয়েস্টারডে, বাট, ডেয়ারেন্ট, টেল হিম, বাট ডেয়ারেন্ট টেল হিম দ্যাট হি হ্যাড স্টোলেন দ্য ব্যাগ। আমি আবার বলি কালাম, ম্যাট, জামাল, ইয়েস্টারডে, বাট ডেয়ারেন্ট টেল হিম দ্যাট হি হ্যাড স্টোলেন দ্য ব্যাগ। এর অর্থ হলো কালাম জামালের সাথে গতকাল সাক্ষাৎ করেছিল, কিন্তু তাকে বলতে সাহস করেনি যে সেই ব্যাগটি চুরি করেছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি হি হলো কালাম, কালাম জামালের সাথে গতকাল দেখা করেছিল, কিন্তু কালাম জামালকে বলতে পারেনি যে সেই ব্যাগটি চুরি করেছিল। এখানে আমরা দেখলাম ডেয়ারের ডেয়ারের পাস্ট ফর্ম। আমরা দেখি এখন ডেয়ারের একটি ফিউচার ফর্ম দেখি। ডেয়ারের একটি ফিউচার ফর্ম।